কি হয়েছে আপনি বলেন তো একটু। স্যার আমি বাড়ি এলাম না, আমার বাড়ি একটা মুরগা আলো, এই মুরগাটা গকুলে গেছে, গকুলে সরাবে গকুলে, এই মুরগাটা রাখা ম্যাঙ্গি দেবে মাংসে মারে আর মধ্যে মহিলে মহিলে টক টক কি হয়েছে স্যার বলছে এর মধ্যে আইয়া মোর বউরে মারবে খবর নাম কি সুরমা আপনার ওয়াইফের কি হয়েছে ইনজুরি হয়েছে এটা না ভাঙিয়ে লাগছে বিজয় ইয়া কথা দিয়া আপনি এখন চান কি এটা আমি আমার দরে চাই বিচার দিছি আর এটা দিলা আমি আমার করে চাই লজ্জি বিচার চাই তারপর আমি মানে জ্ঞান জম করে প্রথম লাডি নিয়েছে আর উনি ওই মহিলা কিছু হইলে তখন তো আমি যে বড় একটা জাল আমার তা গণ্য করে না বুঝছেন এই বাড়ির ভিতর সরছে তা আমি বড় আমার কোনো কেন কোনো কিছু হইলে আমার জুতা লইয়ে ওঠে লাঠি লইয়ে উঠবে তা আমি আমার দুইবার লাঠি নিয়ে আমার এই ঘরের বাড়ির পাশে আইসে আমি বলছি কি এত চেতো না ভালো ভালো ব্যবহার কর আর তুমি চললে যাও আমার বাজার আইসে আমার ঝগড়া করার এখন সময় নেই হ্যাঁ আমার কয় আসতে তোরে নামার যে আমি ভাত খামু না আমাকে নামার যে ওরা ভাত খাবে না মানে বাড়ির ভিতর কোনো পুরুষ নেই আমরা দুজন মহিলা অগো অনেক আগে থেকে টার্গেট যে আমার আমার আর আমার বোনরে মারবে তারপর আমার তিন চার জনে ধরছে ওখানে বসে আমি আমার ওই মহিলা আমার ওই যা চুল ধরে টানি তো আমি হের চুল টেন রয়েছে আর ওই যে একটা বেটা দেখেন না লম্বা আর তার বউ একটা কালো মতন ওই গোলজামা পরা ও কুম কোথা দিয়ে আসে ওরা দুই স্বামী স্ত্রীর আমার এক বাপ পিঠেন তারপর আমার দর্শে ওই মহিলা এসে আমার সাইড পেস্টটা আর ওই হ্যার হাজবেন্ড আসে আমার সাইড পেস্ট পাঁচটা পিঠেন দিচ্ছে পিঠেন দিচ্ছে আমি আজ দেয়া এরা তো কিছু করে না আমি একাই ছিলাম ওখানে আর ওখানে ছয় সাতজন আসলে কেউ কিছু বলেন হাজবেন্ডের আসে আসছে আসার পর আমাকে এই রুমের আমার আমার তিন চার জনে ধরে মারছে এরম একটু তখন তো কি বলছে সে বলছে যে পরে বলছে কি তাই মেডিকেলে চলো সে কয় আমি বড় আমি এখন কোথায় কি কোন কর্ম আমি তো এখন এই গোষ্ঠীর বড় সে অনেক কিছু সামলায় এগো নিয়ে বুঝছেন গোষ্ঠীর বড় সব নালিশ ই সব এরা কোনো তারিখ মূল্যায়ন করে না এরা কোনো কিছুতে তারা মূল্যায়ন করে না তারপর ওরা যে আসছে তাই করুক এ নালিশ নিয়ে আসবে ও নালিশ নিয়ে আসবে আসলে কয় যে তোমরা যা কিছু কেন আমার সম্মান করে না।